অনুকরণ প্রিয় বলে স্বাভাবিক শিশুদের সান্নিধ্যে অটিস্টিক শিশুরাও স্বাভাবিক হতে পারে। এক্ষেত্রে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনক্লুশন পদ্ধতি চালু না থাকায় সৃষ্টি হচ্ছে এক ধরনের আশঙ্কা। যখন তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল এনভায়রনমেন্টে একটা অ্যাপ্রোপ্রিয়েট পিয়ার গ্রুপে রাখা হয়, তখন আস্তে আস্তে করে সে তার ভিতরে এই অ্যাওয়ারনেসটা জাগে এবং সেটা পরবর্তীতে দেখা যায় অনেক শিশুই তাদের যে অটিজমের যে সমস্যা সেটা ওভারকাম করতে পারে। পিছিয়ে পড়ার ভয়ে স্বাভাবিক শিশুর অভিভাবকদের আপত্তি তোলার বিষয়টিও অযৌক্তিক বলে মনে করেন কোনো কোনো অভিভাবক। সামনে বসানোর ব্যাপারে বাচ্চাদের বলে দিত, তোমরা বলে বিরক্ত করবে না, সামনে বসতে দিও, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। সব ছেলে মেয়েরা ছেলেরা একসাথে মিলেমিশে এই পর্যন্ত তো পড়ছে বাচ্চা, হয়তো ওদের জন্য বেটার কেয়ার ওখানে নাই, বাট আমাদের সাথেও পড়লে ওদের কোনো প্রবলেম নেই। আমাদের স্কুলের শিক্ষকরা যদি একটু সহযোগী মনোভাবের হয় তাহলে এটা একটা অটিস্টিক বা অটিজম সেন্টার থেকে স্বাভাবিক স্কুলে ওই বাচ্চারা অনেক বেশি উপকৃত হবে। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষিত শিক্ষকের বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদেরকে যদি স্কুলে একটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট দেওয়া যায় ইনক্লুশন প্রোগ্রামের মাধ্যমে, যে আপনি সব অটিস্টিক চিলড্রেনকে যদি একটা অটিস্টিক স্কুলেই রাখেন, দে উইল নেভার বি নর্মাল। কাজেই যারা অটিস্টিক চিলড্রেন তাদেরকে আসলে নর্মাল স্কুলে দিতে হবে, provided there is some separate management. প্রত্যেকটা বাচ্চাই আমরা জানি যে শিশুই আলাদা স্বতন্ত্র, তাদের নিজস্ব কিছু নিডস থাকে, তো ওই নিডসগুলোকে দেখে আমরা লক্ষ্য রেখে যদি এডুকেশন প্ল্যানটা করতে পারি তাহলে আমার মনে হয় যে এই অটিজম শিশু বা অন্য যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে যে শিশুদের মধ্যে, তাহলে ওদেরকে সম্পৃক্ত করা খুবই সহজ হবে। বিশেষ জ্ঞানে পারদর্শী অথবা বিশেষ কোনো বিষয়ে আগ্রহী অটিস্টিক শিশুরা এখন আর বোঝা নয়, তাদের চিনতে পারলে হয়ে উঠতে পারে সম্পদ। এজন্য আরও বেশি সামাজিক উদ্যোগ ও সচেতনতা প্রয়োজন বলেই এবছর অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য অটিজম ও এজেন্ডা 2030 একীভূতকরণ ও স্নায়ু বৈচিত্র্য। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।